হয় স্যার, এই বিগত প্রায় এক বছর ধরে এই যখন আমার বুড়িগঙ্গা ঐতিহাসিক যখন পিকনিকস্থলী, এই পিকনিকস্থলীত আমার এই লোকেল দবকা অঞ্চলের প্রায়ভাগ লড়াই তাত দেখা গৈ আছে যে এইকেইদিন ধরে ইহতে মদ, ভাং, সিগারেট আর বিভিন্ন ধরনের নিশা জাতীয় দ্রব্য ইয়াত খোৱা দেখা গৈছে। আমি বিগত কেইদিনমানের তেখেতসকলক আমি হয়তো দাবি ধমকির বা তেখেতসকলক আমি বুঝাইছো যে তোমালোকে ইয়াত আহি এইবিলাক মানে জায়গাখন বিনষ্ট নকৰিবা, কারণ বহুত দূর দূরণিরপা ইয়াত রাইজ আহে, আহি এই যখন ঐতিহাসিক যখন পিকনিক স্থল ইয়াত আহি মানুষে পিকনিক খায় বা তার সৌন্দর্যতা পানির যে ঝর্ণা আছে সেই ঝর্ণাটো মানুষে তাত গিয়ে উপভোগ করে। গতি তোমালে এইবর বস্তু নকৰিবা। আমার বন বিষয়াক আমি ওসরতে আছে বন বিষয়া, তেখেতসকলক আমি দাবি জানাও যে অতি সোনকালে এই সকল এই যদি মদর আড্ডা বা ভাং ভাং খাওয়ার যা আড্ডা মানে চলাই আছে অতি সোনকালে এই আড্ডাটা বন্ধ করব।